নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। চলছে রমজান মাস, বোনাস পাওয়া তো অনেক দূরের কথা। দুমাস ধরে বন্ধ বেতন, পরিশ্রমের টাকার দাবিতে কর্মবিরতির ডাক দেওয়ার পাশাপাশি অস্থায়ী কর্মীরা বিক্ষোভ শুরু করলে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল। দেখে নেব সেই ছবি। কত বছর ধরে চাকরি করছেন এখানে? তা আপনাদের পিএফ এর টাকা জমা হয় না ঠিক? তা আপনারা মালিককে যা জিজ্ঞেস করলে মালিক কি বলে? প্রসঙ্গত, কলকাতা সংলগ্ন অঞ্চল সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বিরাট অঞ্চলের বাসিন্দারা মেডিসিন অফ সাগর দত্ত হাসপাতালের ওপর নির্ভরশীল। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা চিকিৎসার জন্য ছুটে আসেন এই হাসপাতালে। চিকিৎসক, নার্স, পার্মানেন্ট স্টাফেদের পাশাপাশি এই হাসপাতালে অস্থায়ী কর্মীদের গুরুত্ব অপরিসীম। মেডিসিন অফ সাগর দত্ত হাসপাতালে প্রায় 500 জন অস্থায়ী কর্মী বিভিন্ন বিভাগে কাজ করেন। তাদের অভিযোগ, গত দুমাস ধরে বেতন দিচ্ছে না ঠিকাদার সংস্থা। একাধিকবার জানিয়ে আবেদন করে বদলে মিলেছে চাকরি চলে যাওয়ার হুমকি। আজ কোনো উপায় না পেয়ে সকাল থেকে সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন অস্থায়ী কর্মীরা। পাশাপাশি হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। যাকে কোনো যদি ভুল হয় উনি তাকে সঙ্গে সঙ্গে বসিয়ে দেয়। তারপরে যদি আমরা এসে জয়েনিং করতে যাই যে দাদা আমাকে কাজে জয়েনিং করুন, উনি রীতিমতন হুমকি দেয় যে না এখন কোনো জয়েনিং হবে না, তুই এই কোম্পানিতে কোনো কাজ করিস না, এই বলে আমাকে সামান্য একটুখানি ভুলের জন্য 2 বছর বসিয়ে রেখে দিয়েছিল। আপনার প্রাপ্য টাকা পয়সা কতদিন ধরে আপনারা পাচ্ছেন না? পাইনি, আমার প্রাপ্য টাকা আমি কিছু পাইনি। আমি পিএফ এর জন্য যখন ওনাকে বলতে এসেছিলাম যে দাদা আমাকে যখন বসিয়ে দিয়েছেন কাজে জয়েন করুন, উনি এখানে রীতিমতন ছেলেদের দিয়ে আমাকে মারতে গেছে। আমার কাছে ভিডিও আছে, সেটা ফুটে যাচ্ছে যে উনি আমাকে মারতে গেছে। কে কে, তার নাম কি? এই যে আমাদের পার্টির বাপাদার নাম কি? বাপাদা, আমাদের বাপাদা যে আমাদের ইনচার্জ আছে, ওনার সঙ্গে আমার রীতিমতন ঝগড়া হয়েছে। ঠিক আছে, আমার মেয়ে এসেছিল তাকে পর্যন্ত, সে এখন 18 বছর বয়সে তাকে পর্যন্ত মারতে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন আপনারা? বীচ মে রমজান হ্যাঁ করেন বোল রা তো আতা পাতা নেই রমজান মধ্যে আপনাদের পয়সা দিচ্ছে না, এ ব্যাপারে আপনার উদ্বোধন সাথে কথা বলেছিলেন? বলেছিলাম। কি বলছে তারা? কিছুই তো খবর নেই, সবাই তো গেছ পরে, কিছু কিছুই বলছে না। আমার আছে 2 মহিনা, সবাই আছে 2 মাস, সিলারি আছে, বিয়ের টাকা আছে, বোনাস আছে, তারপরে যে ওয়াটে এখানে 5 নম্বর ওয়াটে আফজল খান আছে তো, ওর রিক্সা আছে কি না আছে, এটা ওকে ডাকো, বাপ্পা তাকে ডাকো, যতই রকম হচ্ছে ঘটনাস্থলে পৌঁছায় কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোল এড়াতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলার ফলে অচল অবস্থা সৃষ্টি হয়েছে সাগর দত্ত হাসপাতাল জুড়ে। রাজা দে, দ্য রিপোর্ট, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।